সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত আছি একটা টমেটোর মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু পুরো জমিটাই কিন্তু টমেটোর আর এখানে কিন্তু মালচিং ফ্লিম দিয়ে কিন্তু লাগানো আছে তো টমেটো যদি আমি দেখাই আসলে কি পরিমাণ টমেটো ধরেছে আর টমেটো চাষটা ব্যয়বহুল হলেও বা রিস্কি হলেও কিন্তু এটার ফলন যে পাবে সে কিন্তু যথেষ্ট লাভবান হবে তো টমেটো চাষটা একটু কঠিন এটার রোগবালাইটাই খুব সিক্রেট রোগবালাই এটা চাষ পদ্ধতিটা একটু ব্যতিক্রম ধর্মী যারা এটা বোঝে শুধু তারাই জানে যে এই টমেটো কতটা লাভজনক একটা ফসল তো আমি শুনব এখানে ভাইয়ের কাছ থেকে ভাই এখানে যেহেতু আছে উপস্থিত যে উনি কী কীভাবে এই টমেটোটা চাষ করেছেন এবং এ পর্যন্ত কত টাকার টমেটো সে প্রথম বিক্রি করেছে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন আর একটা লাইক করে দেবেন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক তো তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু মিশে কিন্তু মালচিং দিয়ে দেওয়া আছে আর গাছ এত গ্রোথ তো টমেটো এই রকম এত গ্রোথ এবং এত লং গাছের ডালপালা সেটা আমি বলে বুঝাতে পারবো না প্রায় পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত একটা গাছের মানে ডাল লম্বা হয়ে গিয়েছে তো এখানে মোটামুটি কিন্তু ভালো একটা ফলন উনি কিন্তু পাচ্ছেন তো এখনও পর্যন্ত উনি টমেটো কিন্তু সেরকম এখনও তোলেননি কেবল হয়তো একটা হারভেস্ট উনি করেছেন আমি পুরো মাঠ যদি দেখাই টমেটো কি পরিমাণ টমেটো এক এক গাছে ধরে আছে তো আপনারা দেখলেই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই চাষের পদ্ধতিটার ব্যাপারে আমি ওনার সঙ্গে একটু কথা বলবো এর আগে উনি কীভাবে চাষ করেছেন এবার কি পদ্ধতিতে চাষ করছেন এইবার এটা নতুন কিনা আমি এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলবো দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য কিন্তু মানে লাভের কিন্তু হাতছানি কিন্তু উনি পাচ্ছেন অনেক টমেটো কিন্তু ধরে ধরে আছে অনেক টমেটো দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা অনেক টমেটো কিন্তু ধরে ধরে আছে টমেটোর ভারে কিন্তু এখানে গাছ কিন্তু মানে ভেঙে পড়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন যেখানে যে এই প্যাটার্নের মাছা দেওয়া ছিল মাছা শুদ্ধ কিন্তু ভেঙ্গে কিন্তু পড়ে গিয়েছে টমেটোর ভারে এতটাই টমেটো কিন্তু ধরেছে তো আমি এই পার্শ্বে চলে এসেছি আমি দেখানোর চেষ্টা করছি পুরো মাঠটাই टमेटो दूरी दूरे आसे <laughs> রাবট না কিন্তু ভাই এটা কি ওষুধ দিচ্ছেন আপনি এখন কিসের জন্য ভাই পোকার জন্য আমি ওষুধটা স্প্রে দিচ্ছি পোকার জন্য না হ্যাঁ ওষুধ দিচ্ছি ইমিট্রাফ ভাটিম্যাক্স আর শোভিক্রম শোভিক্রম হুম মানে সবগুলো একত্রিত করেই দিচ্ছেন হ্যাঁ কারেন্ট পোকা আর শোভিক্রম দিচ্ছি হালকা আর ভাটিম্যাক্স দিচ্ছি হালকা

আমার আশা হলো বড় কিন্তু একমাত্র হয়তো আমার ট্রিটমেন্ট আলারম তো ভালো আছে এবার কিন্তু অনেক টমেটোর গাছ কিন্তু মারা গিয়েছে তো আপনার কিন্তু সেই রকম কিন্তু লক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না তো এটা হওয়ার কারণটা কি গাছের গ্রোথ এরকম হওয়ার কারণটা কি আমি তো সবচেয়ে বড় কথা হলো দুটো জিনিস সেটা হচ্ছে কি যে সবাই জৈব এগলানে ব্যস্ত হ্যাঁ কিন্তু আমি সেটা না আমার দরকার কেঁচুর থেকে যেটা উৎপন্ন হয় মানে সরাসরি যেটা হ্যাঁ সরাসরি যেটা আর হচ্ছে ভার্মি বলেন কিছু থেকে আমি ডাইরেক্ট কেচুর থেকে দশ কেজি জিনিস নিয়েছি দশ কেজিটা আমি শেষ চাষের সময় স্প্রে করে মানে প্রয়োগ করছি আর দ্বিতীয়ত মালচিন এটা কি ওই যে নালা দিয়ে দিছিলেন না 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 হাল চাষ করার সময় ও চাষ করার সময় দিছিলেন চাষ করার সময় দিয়েছিলাম ও চাষ করার সময় দিয়ে আমি খুটু করছি আমি কিন্তু আপনার হয়তো বলার কথা না যে হয়তো রাসায়নিক সার বেশি ব্যবহার করা সেটা কিন্তু এখন পর্যন্ত করিনি জাস্ট হালকা একটু দিয়ে আর কেঁচুটা আমি দিছি আর ভার্মি কম্পোজ কেঁচুটা দিছি ভার্মি কম্পোজ ও দিছি এক বস্তা দেওয়ার জন্য আমি তো কখনো কল্পনাও করিনি যে গাছে এত গ্রোথ হবে এত গ্রোথ হবে কি আমার সিকেও বড় হবে আমি অনেক জায়গাতে এই টমেটো পরিদর্শন করেছি কিন্তু এরকম গাছ কখনো হয়নি কখনো হয়নি আপনি যদি দেখা যায় যে ছয় ফিট পর্যন্ত যদি আমার মাচা থাকতো হ্যাঁ মানে সেটাও পার করতো সেটাও পার হয়ে যেত পার হয়ে যেত না এটাই আমি দেখলাম তো অবাক হয়ে গেছি যে গাছে টমেটো গাছ এত গ্রোথ তো আসলে এটা আমি বলে বোঝাতে পারতেছি না আর টমেটোর ফলনও তো ভালোই মনে হচ্ছে আমার কাছে আশা করা যাচ্ছে যে এখনো ফলন

দেখতেই পাচ্ছেন এখানে তোকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম